ঢাকা ক্যাটেল এক্সপ্রো ওই প্রোগ্রামে নেওয়ার পরে তারপরে আমার আর পিছনের দিকে তাকাতে হয় না। আমার যে ঘোড়াগুলো দেখতেছেন এইগুলা মূলত মারোয়ারি প্লাস নুকরা। শামিম ভাই যে ঘোড়াটা আপনি দেখতেছেন এটা হলো গিয়ে প্লট স্পটলেস নুকরা। হ্যাঁ আচ্ছা, এটা গোলাপি নুকরা বলে, এর কোনো জায়গায় কোনো তিল তাক্কার কিছু নাই, একদম দুধের মতো। ঠিক আছে, এর হাইট আছে 58, এখনো সে মিল্ক ট্রিট এখনো দাঁতে নেই। আচ্ছা, স্বামী আরেকটা জিনিস আপনি দেখেন, আপনি যে বলছিলেন যে ঘোড়া কেনার ক্ষেত্রে যে কোনো জিনিসগুলো দেখবেন, এই পা গুলো দেখবেন, এই ঘোড়ার পা গুলো একদম দেখেন, একদম স্ট্রেট, একদম পা গুলো এরকম স্ট্রেট দেখে নেবেন। এ হলো সিন্ধি ঘোড়া। আচ্ছা, সিন্ধি আচ্ছা, এটার কি বৈশিষ্ট্য? এইটা মূলত রেসের ঘোড়া। রেসের ঘোড়া, এর দিয়ে আপনি যদি রাইডিং করেন আপনি 50 কিলোমিটার আরামসে রাইড করে যেতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে একটি স্পেশাল এপিসোডে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে ঘোড়া। সচরাচর আপনারা আমাদের চ্যানেলে গরু, ছাগল, হাঁস, মুরগির এই ধরনের খামারের প্রতিবেদন দেখে থাকেন, কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো ঘোড়ার খামারের প্রতিবেদন। আর এই খামারটির অবস্থান হচ্ছে ময়মনসিং জেলার বেগুনবাড়িতে। এই ফার্মটির নাম হচ্ছে সঞ্জু হর্স ফার্ম, যার উদ্যোক্তা হচ্ছেন সঞ্জু ভাই, যিনি মূলত ব্যবসা করেন এবং চাকরি করেন। উনি এর পাশাপাশি 2 বছর আগে ঘোড়ার বাণিজ্যিক খামার শুরু করেছেন ওনার বাড়িতে। মূলত উনি একজন ঘোড়াপ্রেমী, তো উনি ইন্ডিয়া থেকে খুব উন্নত জাতের ঘোড়া সংগ্রহ করেন এবং সেগুলো লালন পালন করেন এবং পাশাপাশি এগুলো উনি বিক্রিও করে থাকেন। তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব সঞ্জু ভাই যে ঘোড়া লালন পালন করতেছেন বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী কোন জাতের ঘোড়া মানানসই, কোন ঘোড়াগুলো বাংলাদেশে লালন পালন করলে লাভবান হওয়া যাবে, ভাইয়ের ঘোড়াগুলো কিভাবে লালন পালন করতেছেন, এগুলোর খাবার দাবার কি দিতেছেন, কি কি ভ্যাকসিন করতেছেন, এবং ভাইয়ের এখানে কি কি জাতের ঘোড়া রয়েছে এবং এখানে এই ঘোড়াগুলোর প্রাইস কেমন রয়েছে, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা কথা বলি সঞ্জু ভাইয়ের সাথে এবং আপনাদেরকে ঘোড়া লালন পালন সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সমীর ভাই কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, প্রথমে একটু আপনার পরিচয় দিবেন। জি, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম সঞ্জু। আচ্ছা, ময়মনসিং সদর বেগুনবাড়ি। আচ্ছা, তো সঞ্জু ভাই কি করেন আপনি? আমি মূলত একটু বিজনেস প্লাস পাশাপাশি একটা জব করি। আচ্ছা আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আপনি ঘোড়ার খামার করতেছেন। হ্যাঁ, আমি ঘোড়ার খামার শুরু করেছি প্রায় বাণিজ্যিকভাবে 2 বছর যাবৎ। ব্রিডিং একটা ফার্ম আমি স্টার্ট করছি। আচ্ছা, এখানে আমি বাচ্চা উৎপন্ন করতেছি এবং বিভিন্ন ঘোড়া সেল করতেছি। এখনো প্রচুর রেস হয়, আপনি বিভিন্ন ইউটিউবে কিংবা বিভিন্ন ইয়াতে দেখবেন যে জানুয়ারি থেকে রেস হয়। আসলে মূলত আমি একসময় রেসে অংশগ্রহণ করতাম। আচ্ছা, ওর পর থেকে আসলে এই ঘোড়াগুলো আসলে বাংলাদেশে ওরকম কোয়ালিটি গুলো পাওয়া যায় না, এগুলো বাইরে থেকে আসে। ওই থেকে আমার একটা মানে ইয়া হয়েছে যে আমি একটা ঘোড়ার ফার্ম যদি আল্লাহ আমাকে করতে দিত, ওভাবে চেষ্টা করে আমি ঘোড়ার ফার্ম স্টার্ট করছি আর কি। আচ্ছা আচ্ছা, প্রথমে আপনি কোন জাতের ঘোড়া লালন পালন করতেন? আমি প্রথমে আমার জীবনের প্রথমে একটা ঘোড়া ছিল থরোব্রিড, রেস কোর্সের ঘোড়া, কলকাতা থেকে আনানো থরোব্রিড ঘোড়া ছিল। ওই ঘোড়াগুলো আসলে বাংলাদেশের আবহাওয়ার জন্য মানে সুইটেবল না। আচ্ছা, ওইগুলো মানে ব্রয়লার মুরগির জন্য খুব মানে টেক কেয়ার করতে হয় এবং এই আবহাওয়ার সাথে মানে খুব কম শোট করে, মানে আমার এই আশেপাশে প্রায় আমার 5-6টা ঘোড়া আমার ডেথ মারা গেছে আর কি। আসলে ওই সময় এত কিছু বুঝতামও না, কিন্তু বাংলাদেশের যে আবহাওয়া প্রেক্ষাপট মারোয়ারি বেস্ট, মারোয়ারিটা মানে ওয়েদার বলেন লালন পালন করতে বলেন এটা সবচেয়ে বেস্ট। আচ্ছা, মারোয়ারি প্লাস সিন্ধি, সিন্ধি এই 2টা ঘোড়া বাংলাদেশের আবহাওয়ার জন্য খুব ভালো। আচ্ছা, তো সঞ্জু ভাই আপনার এখানে আমরা যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমরা লোকাল হাট বাজারে যে ঘোড়া দেখি দেশীয় ঘোড়া, সেই ঘোড়ার মতো না, এগুলো কোন দেশীয় ঘোড়া এবং কি জাতের ঘোড়া? আমার যে ঘোড়াগুলো দেখতেছেন এগুলা মূলত মারোয়ারি প্লাস নুকরা। আচ্ছা, নুকরা ঘোড়া বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, হয়তো বা 2-3টা নুকরা বাংলাদেশে আছে, ওইগুলো আমার কাছ থেকে অনেকে সংগ্রহ করছে।
নুকরা ঘোড়াগুলো আসলে দেখতে মানে অসাধারণ। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়া, আমার এনে যতগুলো ঘোড়া আছে ম্যাক্সিমাম ঘোড়ায় মিল্ক ট্রিট, এখনো দাঁতেই নাই। আচ্ছা, এগুলার ইনস্ট্যান্ট হাইট 58, 59, 60, এই হাইট ইনস্ট্যান্ট, এখনো দাঁতে নাই মিল্ক ট্রিট। এরা যখন অ্যাডাল্ট হবে, যখন অ্যাডাল্ট হবে তখন অটোমেটিকলি 62, 63 আরামসে হয়ে যাবে, যখন 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত হবে। হাইটের জন্য যেহেতু ভালো। আচ্ছা, তো সঞ্জু ভাই, এগুলো কি রেসের জন্য? না, রেসের জন্য মূলত সবাই নেয় না, রেসের জন্য যারা নেয় অনেকে রেসের জন্য কিনে, কিন্তু শৌখিনতা এগুলো আসলে, আমি যদি কেউ ঘোড়া কিনতে আমার কাছে আসে, আমি প্রথমে না করি কেন কি কারণে ঘোড়া কিনবেন, এটা টোটাল লস প্রজেক্ট। আচ্ছা, কি কারণে লস প্রজেক্ট? আপনি একটা ঘোড়া নিলেন, আজকে একটা পায়ে ব্যথা বলো কিংবা পা ভেঙে গেল, আপনি তো তারে গরুর মতো জবাই করে খাইতে পারবেন না। যাদের টাকা পয়সা ফিনান্সিয়াল ভাবে এস্টাবলিশ, তাদেরকে আমি বলবো যে ঘোড়া কিনেন, কিন্তু এই কারণে বলবো না, অনেকে আমি না করি ভাই ঘোড়া কিনেন না, ঠিক আছে? কারণ অনেকে এই হুট করে ঘোড়া কিনে তারপরে 2 দিন পর আসলে পালা কিভাবে পালতে হয় সেটা জানে না, ঘোড়ার দেখভাল কিভাবে করতে হয় সেটা জানে না, ঘোড়ার খাবার এগুলো জানে না অনেকে হুট করে ঘোড়া কিনে। আমি যারা বলবো যে যারা ফিনান্সিয়াল ভাবে এস্টাবলিশড তারাই ঘোড়া কিনুক। তো সঞ্জু, আপনি তো 2 বছর যাবত এটা বাণিজ্যিক ভাবে লালন পালন করতেছেন, ব্রিডিং করতেছেন? হ্যাঁ, ব্রিডিং করতেছেন। এখন যে ঘোড়াগুলো লালন পালন করতেছেন এগুলো বাংলাদেশের ওয়েদারের সাথে কতটুক মানানসই? আলহামদুলিল্লাহ 100% বাংলাদেশের ওয়েদার উপযোগী। আপনি যে এই যে একটা ঘোড়া দেখতেছেন নুকরা, এগুলো হাত পা, আপনি ঘোড়া কেনার আগে সবসময় দেখবেন না পা দেখবেন, পাগুলা সোজা কিনা, স্টিল গ্লাস আছে না গ্লাসের মতো সোজা কিনা, তার মাজা ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, পাগুলা ঠিক, ঘোড়ার মেইন হইলো পাগুলা ঠিক আছে কিনা, এটা দেখে আপনি ঘোড়া ক্রয় করবেন। আর এবং সবসময় মিল্ক ট্রিট মানে দাঁতে নাই 2 দাঁত এই এইজের ঘোড়াগুলো নেওয়ার চেষ্টা করবেন। এই এই যে ঘোড়া নিলে কি সুবিধা? কম বয়স, একদম কম বয়স, এগুলো আপনি লং টাইম ইউজ করতে পারবেন, আপনার বাচ্চা টাইপের ঘোড়া, এগুলো আপনি ঠিকভাবে ট্রেনিং দিতে পারবেন। আর ঘোড়া তো এমনিতেই প্রভুভক্ত, আপনার যেভাবে চালাবেন, যেভাবে খাওয়া দাওয়া দিবেন, আপনার সবসময় আপনার প্রভুভক্ত, মানে আপনার কথাগুলাই সে শুনবে এবং বন্ধুত্বমূলক একটা সম্পর্ক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো সঞ্জু, আপনি যে ঘোড়াগুলো লালন পালন করতেছেন এগুলো কিভাবে পালন করতেছেন, খাবার দাবার কি দিচ্ছেন বা কিভাবে পরিচর্যা? আসলে খাবার দাবারের যে ব্যাপারটা, অনেকে অনেক কিছু খাওয়ায়, অনেকে আমি আসলে ওভাবে ওভাবে খাবার দাবার বলতে, আমি প্রত্যেকটা ঘোড়ারে সকালে 1 কেজি ইয়া দিই গমের বুশি, আর সাথে 2 কেজি ধানের কুড়া, সেম আবার এই বিকালে 1 কেজি গমের বুশি, 1-2 কেজি কুড়া ধানের গুঁড়াটা দিই। আর এর ফাঁকে আমরা ঘাস দিই, কাঁচা ঘাস আছে আমার, কাঁচা ঘাস দিই, আর খড় আছে এইগুলাই দিই। কিন্তু আপনি আরও যদি বেশি কিছু খাওয়ান খাওয়াইতে পারবেন, অনেকে বুট খাওয়ায়, ছোলা দিতেছে, এগুলো দিলে স্বাস্থ্য টাস্থ্য ভালো থাকবে, অনেক ভালো থাকবে। আচ্ছা, যার যার সামর্থ্য রয়েছে সে। আমরা আসলে বেশি খাবার দিই না, বেশি খাবার দিলে ঘোড়াগুলো চর্বি মোটা হয়ে যায়। আমাদের ঘোড়াগুলো দেখতে পারেন, একটা ঘোড়ার কিন্তু পেট নাই। আচ্ছা, একটা ঘোড়ার কিন্তু এরকম পেট বড় না, সবগুলো স্লিম। এই খাবারগুলো দিই। ঘাস দেন, ঘোড়া কোন ঘাস খেতে পছন্দ? আমরা আসলে নেপিয়ারটা চাষ করছি, সব ঘাসই খাই, সব ঘাসই খাই, আমরা নেপিয়ারটা দিতেছি আর কি, নেপিয়ারটা দিতেছি। আচ্ছা, তাহলে তো সেই ক্ষেত্রে খরচ তেমন লাগতেছে না? না, আলহামদুলিল্লাহ খরচ, এটা যদি একজনে বলে আসলে ওরকম কিছু না, আপনি দেখতে পারবেন আমি কি খাবার দিয়েছি, সেটা ইয়াতে খাবার পাত্রে দেওয়া আছে, আমরা আসলে দিতেছি না। আচ্ছা, আর কি কি রোগের জন্য এটাকে ভ্যাকসিন করতে হয়? আসলে আমি একটা 2টা রোগের টিটানাস টিকাটা দিই, আর ওই লোক অ্যানথ্রাক্স, আমি একবছর ছয় মাসের সময় ছিল প্রথম অবস্থায় বুঝতাম না আসলে ঘোড়ার পেট ব্যথা হইতেছিল। ওই সময় আসলে বুঝতাম না কি, আমি ওই মানুষের যে পেট ব্যথার ওষুধ নোস পা এগুলা এন্টারসিড, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আসলে ওরকম গরুর মতো আসলে ঘোড়ার তেমন কোনো রোগ নাই, যে একদম খোঁড়া রোগ ঘোড়ার নাই, আমি পাই নাই ওই ধরনের কোনো মানে মেজর কোনো রোগ এই এরকম
এখন আমরা পাইনি। আচ্ছা, আপনি তো আমাকে বলছিলেন যে প্রথমে আপনার পাঁচ ছটা গোড়া মারা গেছিল, সেখানে আপনি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আমি আসলে একদম অজ্ঞ ছিলাম, আমি বুঝিই নাই আসলে গোড়ারে মশা মাছির থেকে রক্ষা করতে পারি নাই, বাইরে রাখতাম, তার বাসস্থানটা ওরকম ছিল না, বুঝতাম না আর কি, বাইরে ছেড়ে রাখতাম। টোটালি এটা আমার অজ্ঞতার জন্যই মারা গেছে। আচ্ছা, এই যে বাসস্থানের একটা বিষয় বললেন যে আসলে বাইরে রাখতেন বা ওরকম বাসস্থান দেন নাই, আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনি এটার জন্য কিন্তু আলাদা শেড নির্মাণ করছেন। হ্যাঁ, শেড করছি, আমি একটা ছোট শেড করছি এনে প্রায় দশটা গোড়া, ওই পাশে আরেকটা শেড আমার হচ্ছে। আমি গোড়াগুলার জন্য 12 ফিট বাই 12 ফিট পাশ দৈর্ঘ্য দিয়েছি, আর আমি নিচে ফ্লোরে বালি রাখছি। আমি বাইরের দেশে দেখছি রাজস্থানেও বালি রাখছে, ফ্লোর না, ফ্লোর দিলে খোরগুলা ক্ষয় হয়ে যায়, আর বালিতে সে রিল্যাক্সে ঘোরাঘুরি করতে পারে আরামসে, আর বালিতে পা গুলো ভালো থাকে এবং গোলার রোগ সুগো কম। আপনার যে শেড, সেই শেডে আপনি কোনো ফ্লোরটা পাকা না? পাকা করি না, আমি বালি দিয়ে রাখছি। আর একটার জন্য 12 ফিট বাই 12 ফিট বা আমি করছি, ওখানে দেখছি এভাবে আর কি আমি করছি আর কি। মূলত তাহলে আপনার গোড়াগুলো হচ্ছে রাজস্থানি গোড়া? আসলে এই নুকরাটা আসলে আমি এইবার রাজস্থান থেকে নিছি আর কি, এইবার রাজস্থান থেকে নিছি আমি। আচ্ছা, ঘোড়াটা মূলত ইন্ডিয়ার কোন প্রদেশে মানে সবচেয়ে ভালো পাওয়া যায়? ঘোড়া ইন্ডিয়াতে আপনি সবচেয়ে বেশি পাওয়া যায় হলো গিয়া আপনার হলো গিয়া বিহারে। বিহারে প্রায় সব কৃষানই ঘোড়া পালে, সব কৃষকেই ঘোড়া পালে। বিহারে আপনি ঘোড়ার দামও কম, কিন্তু কোয়ালিটি ঘোড়াগুলো আপনার যদি আপনি নিতে চান আপনার অবশ্যই রাজস্থান, পাঞ্জাব ওইদিকে ভালো কোয়ালিটি, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এই তিন প্রদেশে মানে টপ টপ কোয়ালিটি ঘোড়া পাওয়া যায়, ওখানে দাম বেশি। সঞ্জু ভাই, আপনি তো মূলত ঘোড়াগুলো আনতেছেন, পালন করতেছেন, বিক্রিও করতেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ বিক্রি করতেছি, আমি ভালো বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ। তাহলে যারা শৌখিন রয়েছে, যারা ঘোড়া প্রেমী, হ্যাঁ, ঘোড়া লালন পালন করতে চায়, তারা চাইলে যে কোনো ধরনের ঘোড়া আপনার মাধ্যমে সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ যে কেউ যে কোনো ধরনের ঘোড়া আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে। এখন আমার কাছে যেগুলো আছে ম্যাক্সিমাম গুলো নুকরা, ইনস্ট্যান্ট হাইট আছে 58-59, এখনো দাঁতে নাই দুই দাঁত। এর কোন জায়গায় কোন তিল তাক্কার কিছু নাই, একদম দুধের মতো, ঠিক আছে। এর হাইট আছে 58, এখন সে মিল্ক ট্রিত, এখনো দাঁতে নেই। আচ্ছা স্বামী, আরেকটা জিনিস আপনি দেখায়, আপনি যে বলছিলেন যে ঘোড়া কেনার ক্ষেত্রে যে কোনো দেখবেন, এই পা গুলা দেখবেন, এই ঘোড়ার পা গুলা একদম দেখেন, একদম স্টেট, আসতে সময় গাড়িতে ওইগুলো ইয়ে হয়েছে, ওইগুলো ঠিক হয়ে যাবে, আসছে মাত্র 3-4 দিন, একদম পা গুলা এরকম স্টেট দেখে নেবেন, ঠিক আছে। এর হাত পা দেখেন, কোনো জায়গায় কোনো ইয়া নাই, এটাই চমৎকার, এক কথা অসাধারণ, দেখলেই পছন্দ হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হবে। এটা একদম মিল্কট্রিট? হ্যাঁ, মিল্কট্রিট, এখনো দাঁতে নেই, মিল্কট্রিট। আচ্ছা আচ্ছা, মিল্কট্রিট। একটা ঘোড়া সাধারণত কত বছর ভালো সার্ভিস দেয়, যে যদি কেউ রানিং এর জন্য নেয়? আসলে রানিং এর জন্য ঘোড়াগুলো আপনার যে বাংলাদেশে তো খেলা হয়, দুইটা খেলা হয়, একটা কদম দৌড় আর একটা হচ্ছে দাপট দৌড়। দাপট দৌড় গুলা ঘোড়াগুলো আসলে খুব জোরে স্পিডে ইয়া করে, আপনি যদি সবকিছু ভিটামিন ক্যালসিয়াম তারপরে ওনারে ভ্যাকসিনেশন সবকিছু খাবার দাবার যদি এনশিওর করতে পারেন, আরামসে আপনি 5-7 বছর খেলতে পারবেন একটা ঘোড়া, একটা ঘোড়াতে খেলতে পারবেন, সে দৌড়াইতে পারবে ভালো, যদি আপনি সবকিছু তা নিশ্চিত করতে পারেন। ওকে, ঠিক আছে। তো ভাই, এগুলোর প্রাইস কেমন একটু? আসলে শামিম ভাই, আমি আরেকটা জিনিস বলি, বাংলাদেশে আমি এইবারই ফার্স্ট ইউটিউবে আমি সাক্ষাৎকার দিতেছি, আমি কখনোই ইউটিউবে কখনোই প্রচার করি নাই, অনেকেই আমার ফোন দিয়েছে, আমি কখনোই ইয়া করি নাই। আমাদের বাড়ির পাশে একটা হাট আছে তুলসীপুর হাট করে বলে, ঠিক আছে, অনেক ইউটিউবাররা এনে ভিডিও বানায় এবং অনেকে কিনতেও আসে, 1000 টাকা দিয়ে ঘোড়া পানা যায়, 1500 টাকা দিয়ে ঘোড়া পাওয়া যায়, কিন্তু আসার পরে যে ঘোড়া আপনার মাংনা দিল নেবেন না। ঘোড়া কি, ঘোড়া তো ভাই শৌখিনতা, এর বাইরে তো কিছু না, এর মাংস আপনি খাইতে পারবেন না ভাই, এরকম দেখার জন্য আর কি করবেন ভাই, এরকম পাওয়া যায়। এখন আমাদের এই ঘোড়াগুলার যদি আমি দাম বলি, অনেকেই এই দাম নিয়ে মন্তব্য করবে যে এত দাম দিয়ে কেন দাম, 4 লাখ 5 লাখ 3 লাখ টাকা ঘোড়া আমি সেল করি ভাই, 2 লাখ টাকা 3 লাখ টাকা 4 লাখ টাকা একটা ঘোড়া, হ্যাঁ একটা ঘোড়া বিক্রি হয় ভাই। এখন এইগুলা নিয়ে তো অনেকে মন্তব্য করবে, এখন যে না জানে সে অনেক কিছু বলতে পারে, আর যারা জানে, আর ঘোড়ার কাস্টমার তো অ্যাভেলেবেল না, আচ্ছা অ্যাভেলেবেল না, যারা শৌখিনতা যারা চিনে ওরাই কিনে, এই আর কি। আচ্ছা, তাহলে আপনার এখানে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস আপনি একটু যদি ধারণা দিতেন? প্রাইস বিভিন্ন দামের আছে, 3 লাখ 4 লাখ এরকম রেঞ্জের ঘোড়া। 3 লাখ 4 লাখ? হ্যাঁ, 3 লাখ 4 লাখ। আচ্ছা, আমরা যেটা দেখছি প্রথম, এটার প্রাইস কেমন আছে? আসলে ভাই ইউটিউবে এভাবে বললে অনেকে অনেকভাবে ইয়া করবে, আমি একটা ঘোড়া রিসেন্ট বিক্রি করছি, এহেনি আমি 6 লাখ টাকা ঘোড়া বিক্রি, 6 লাখ টাকা বিক্রি করছি। আসলে এনে আরেকটা লোকের কথা আমার না বললেই না, যার মাধ্যমে আমার এই কাস্টমার গুলা, ইমরান ভাই, আসলে উনি আমার সদ্য বড় ভাই, আচ্ছা, আর শিবলি সাদিক ভাই,
শিবলি ভাই, ওনারা আমার ঢাকাতে একটা প্রোগ্রামে নিয়ে গেছিল, ঢাকা ক্যাটেল এক্সপ্রো। ওই প্রোগ্রামে নেওয়ার পরে তারপরে আমার আর পিছনের দিকে তাকাতে হয় না, বেনজির আহমেদ স্যার ছিল, আমাদের প্রাণী সম্পদ মন্ত্রী উনি ছিল, অনেক ছিল, ওইখানে আমি ফার্স্ট হয়েছিলাম। এইবার না, এরপর আগের বার আমি ওইখানে ফার্স্ট হয়েছিল। ওর পর থেকে আল্লাহর রহমতে আমার প্ল্যাটফর্ম গুলো অটোমেটিকলি হয়ে গেছে। রাইডিং করেন আপনি 50 কিলোমিটার আরামসে রাইড করে যেতে পারবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। এটার বয়স কেমন? এটার বয়স হলো চার দাঁত। আচ্ছা, এইগুলোর প্রাইস কেমন হয়ে থাকে? এই রেসের গুড়াগুলো আসলে রেসের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, রেসে যে একটা গুড়াতে আপনি রেসে জিতে গেল, ওই গুড়াগুলো অটোমেটিকলি প্রথম রাউন্ড ফার্স্ট রাউন্ডে জিতে যায়, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা সেল হয় আরামসে। সে তার রেসের উপরে ডিপেন্ড করে, রেসের উপরে তার হিম্মতের উপরে সে ওটা বেরি করে। ওকে ভাই, গোড়া তো লাথি মারে না? লাথি গোড়া আসলে গরু যেমন গোতা দেয়, গোড়া মূলত লাথি আর কামড় দিবে। আচ্ছা, এই জিনিসগুলো খেল সবগুলা দেয় না, আল্লাহর রহমতে আমারগুলা মোটামুটি শান্তই আছে। লাথি আর কামড় এটা খেল রাখতে হবে। কোনো খাইছেন? বাংলাদেশে পাকরা বলে তো সঞ্জুবে। এবার মনে মারোয়ারি ঘোড়া নাই? না না, এটা আমার মারোয়ারি। এটা মারোয়ারি? এটা মারোয়ারি, ওইগুলো মারোয়ারি। নুকরা বলতে আসলে যে হোয়াইট, এই কারণে নুকরা, এই কারণে নুকরা। আর এই গোড়াটা আমার ফুল 100% মারোয়ারি। মারোয়ারি এই রেসে খুব ভালো আলহামদুলিল্লাহ। না, পুরুষ মহিলা চাহিদা সমান 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 চাহিদা ভালো আছে। ওকে, এগুলোর প্রাইস কেমন আছে ভাই? এইগুলো এরকম প্রাইস আমার কাছে, আমি আগে বলছি 2 লাখ 3 লাখ থেকে 5-6 লাখ টাকা এরকম হয়। হ্যাঁ জি জি। তো সঞ্জু ভাই, খুব সুন্দর সুন্দর গোড়া দেখলাম, তো এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার কাছে কিভাবে সংগ্রহ করতে হবে? সংগ্রহ করলে আমার এখানে, আমি গোড়া যারা কিনা, আমি সবসময় বলি যে গোড়ার সামনাসামনি এসে দেখা, এই ফোন দেয়া ছবি দেখা কোনো জিনিস, এনিমেল লাইভ এনিমেল কিনা আমি পক্ষপাত করি না। কারণ একটা জিনিসের পায়ে সমস্যা থাকলো, চোখে সমস্যা থাকলো, নেওয়ার পরে আমার বাসা তো ময়মনসিং বেগুনবাড়ি সদর, আমার গ্রামের নাম কোকিল, এনে আইসা যে কেউ দেখতে পারবেন, দেখা দাম দর হলে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। যোগাযোগের জন্য আমার মোবাইল নাম্বার 01723089071। এই নাম্বারে যোগাযোগ করলে তারা গোড়া সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই ফার্ম নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? আসলে এটা আমার এখন, এই ফার্মটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, যে আমি আল্লাহর কাছে ইয়া করছি, প্রার্থনা করছি। আসলে আমার আব্বা আম্মার দোয়া, আমার আব্বা বেঁচে নাই, 6 মাস আগে মারা গেছে। আমার এইটাই জীবনের একটা পরিকল্পনা ছিল, আমি একটা হর্স ফার্ম করতে পারবো কি। আসলে ইনশাল্লাহ আমি সফল এবং করতে পারছি। আমি একটা রাইডিং স্কুল করবো এদিক পাশে, জায়গা ভরাট চলছে, আমার ওদিকে আর একটা শেড চলতেছে, এটা ব্রিডিং ফার্ম। এবং বাংলাদেশে ও সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে কিন্তু ঘোড়ার রেস হয়, রেস কোর্স আমাদের বাংলাদেশেও ছিল এক সময়, এখন নাই, সারা বাংলাদেশে রেস হয়। এখন বাংলাদেশে লোকালি প্রচুর রেস হয়, প্রচুর রেস হয়, কি পরিমাণ রেস হয়। রেসের সময় আমরা আসলে এমন দিন হয়, আজকে খেলা কালকে খেলা, এরকম প্রত্যেক সপ্তাহে 7 দিনই খেলা হয়। এবং প্রত্যেকটা খেলাতে খুব সুন্দর পুরস্কার দেওয়া হয়, মোটরসাইকেল দেওয়া হয়, ফ্রিজ দেওয়া হয়, গরু দেওয়া হয়, অনেক ভালো ভালো পুরস্কার দেওয়া হয়। কিছু কিছু এলাকায় অনেক ভালো জনপ্রিয়, প্রচুর জনপ্রিয়তা আছে। এবং ঘোড়ার চাহিদা আল্লাহর রহমতে বাংলাদেশে ব্যাপক চাহিদা। এবং এর এক সময় আমি আনসার একাডেমিতে ঘোড়া দিছি, শকিপুর আনসার একাডেমি, সাভার আর্মি, এখানেও ঘোড়া আমি সেল করছি, বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় দিছি। ঠিক আছে, আচ্ছা সঞ্জয় ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।